পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করার পর রাজধানী ইসলামাবাদে 144 ধারা জারি করা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে চারজনের বেশি জমায়েত। এদিকে খানের গ্রেপ্তার অবৈধ কি না কিছুক্ষণের মধ্যে সে রায় দেবার কথা রয়েছে ইসলামাবাদ হাইকোর্টের। আর নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইসলামাবাদ সহ দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ করছে পিটিআই সমর্থকরা। মোয়াজ্জেম হোসেনের ডেস্ক রিপোর্ট। আমি ইসলামাবাদের উদ্দেশ্যে যাত্রা করছি। কোর্ট প্রাঙ্গনে রেঞ্জার্স বা পুলিশ মোতায়েন করে খামাখা টাকা নষ্ট করার কোনো মানে নেই। যদি গ্রেপ্তারি পরোয়ানা থাকে তাহলে সরাসরি আসুন, আমি কারাগারে যেতে প্রস্তুত। ইসলামাবাদ হাইকোর্টে দুই মামলার শুনানিতে হাজির হতে নিজের বাস ভবন থেকে বের হওয়ার সময় মঙ্গলবার এমন বক্তব্য দেন ইমরান খান। আর দুপুরে কোর্ট প্রাঙ্গনে পৌঁছতেই পুলিশ ও পাকিস্তানি রেঞ্জার্স তাকে গ্রেফতার করে। অভিযোগ উঠে গ্রেফতারের সময় খানের মাথায় ও পায়ে আঘাত করা হয়। ইসলামাবাদ পুলিশের টুইটার পেজে জানানো হয়েছে আল কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানকে গ্রেফতার করা হয়েছে। কোর্টের রায় রয়েছে ইমরান খানকে কোর্ট প্রাঙ্গন থেকে গ্রেফতার করা যাবে না, তারপরও তারা এটা করেছে। শুধু তাই নয়, তারা তার পায়ে ও মাথায় আঘাত করেছে। গ্রেফতারের পর গণ্ডগোল এড়াতে ইসলামাবাদে 144 ধারা জারি করা হয়েছে। এক নির্দেশে বলা হয়েছে চারজনের বেশি জমায়েত হলে গ্রেফতার করা হবে। তবে ইমরান খান গ্রেফতার হওয়ার পর তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআইয়ের নেতারা দলীয় কর্মী সমর্থকদের রাস্তায় নেমে বিক্ষোভের ডাক দেন। এতে দাঙ্গা ছড়িয়ে পড়েছে পাকিস্তানের বিভিন্ন শহরে। টায়ার পুড়িয়ে ব্যারিকেড ভেঙে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ইমরানের সমর্থকরা। করাচি ও লাহোরের পরিস্থিতি যথেষ্ট মারমুখী বলে বর্ণনা করেছে স্থানীয় গণমাধ্যমগুলো। মোয়াজ্জেম হোসেন, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। অন্য প্রসঙ্গ, বাংলাদেশের আগামী নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপ ডে উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি জানান, পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নির্ভর করবে নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে কি না তার উপর। আরেক প্রশ্নের জবাবে ইইউ রাষ্ট্রদূত বলেন, প্রত্যেক দলের সাথে আলোচনা করা তাদের দায়িত্বের মধ্যে পড়ে, কিন্তু কোনো দল আসলে অংশগ্রহণমূলক হবে আর না আসলে কোনো দল আসলে অংশগ্রহণমূলক হবে আর না আসলে হবে না এমন কথা আমরা বলছি না। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। নির্বাচন কমিশনের আমন্ত্রণে জুলাইয়ে একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসবে জানিয়ে চার্লস হোয়াইটলি বলেন, তারা রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি সহ সংশ্লিষ্টদের সাথে আলোচনা করবেন। আমরা চাই সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন। শুধু বিএনপি নয়, আমরা অনেক দলের সাথেই আলোচনা করেছি। তারা জনসম্মুখে যে অভিযোগগুলো করে তাই আমাদের কাছে বলেছে, তাদের কথা ও মনোভাব আমরা শুনেছি। তবে কারো পক্ষে মধ্যস্থতা বা বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। আমরা চাই সবার অংশগ্রহণে নির্বাচন যেখানে কোনো সহিংসতা হবে না। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার প্রচারণা। মেয়র পদে দলের প্রার্থীরা, দলীয় প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীরা, রিটার্নিং কর্মকর্তা অফিস থেকে বরাদ্দ করা প্রতীক নিয়েই গণসংযোগ শুরু করেন। এর আগে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে প্রার্থীদের প্রতি আহ্বান জানান রিটার্নিং কর্মকর্তা। গাজীপুর থেকে নাসির আহমেদের পাঠানো রিপোর্ট। মঙ্গলবার সকালে নির্ধারিত সময়ের মধ্যেই প্রার্থীরা হাজির হন শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে স্থাপিত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। প্রতীক বরাদ্দের আগে প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান রিটার্নিং কর্মকর্তা। প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ একটি ওয়ার্ডে পথসভা নির্বাচনী কাজে একটি মাইক ব্যবহার করতে পারবেন, তবে এই প্রচারণার কার্যক্রমটা নির্বাচনের সকল প্রচারণা হবে দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত। প্রতীক বরাদ্দের শুরুতেই দল মনোনীত মেয়র প্রার্থীদের হাতে দলীয় প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীদের হাতে নির্ধারিত প্রতীক তুলে দেওয়া হয়। প্রতীক পেয়েই গণসংযোগ শুরু করেন প্রার্থীরা। একটি সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, মাদকমুক্ত গাজীপুর সিটি কর্পোরেশন গড়ে তুলতে পারি। নৌকা প্রতীকে
তাদেরকে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এই মানুষগুলোর চাহিদা, এই মানুষগুলোর চাওয়া, এই মানুষগুলোর পাওয়াকে পূরণ করার জন্যই আমার এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা। নির্বাচন কমিশন এবং সরকারকে উদাত্ত কণ্ঠে আহ্বান জানাবো, নির্বাচন সুষ্ঠু করতে হবে, এটা গণমানুষের দাবি, এটা দেশের জন্য প্রয়োজন, গণতন্ত্রের জন্য প্রয়োজন। এছাড়াও 57টি ওয়ার্ডের মধ্যে একটি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হওয়ায় 56টি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। গাজীপুর সিটি নির্বাচনে 8 জন মেয়র প্রার্থী, 239 জন কাউন্সিলর প্রার্থী এবং 77 জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 25শে মে ইভিএমে হবে দেশের সবচেয়ে বড় গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন। এনটিভি নিউজ ডেস্ক। তীব্র গরমে নাজেহাল অবস্থা রাজধানী সহ দেশের অন্যান্য জেলার মানুষের। চৈত্রের শেষের এই সময়টিতে তীব্র দাবদাহ বয়ে যাচ্ছে দেশ জুড়ে। সূর্যের প্রখর তাপে দিনে তো টেকা যাচ্ছেই না, রাতেও মিলছে না স্বস্তি। ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 39.8°C, আর সারা দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 41.2°C। এদিকে বঙ্গোপসাগরের সৃষ্টি ঘূর্ণাবর্তটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। আরও জানাচ্ছেন কথা নাহিয়ান। দিনে রোদের তাপে পুড়ছে সারা দেশ, এদিকে রাতেও কমছে না তাপমাত্রা। রাজশাহীতে শুরু হয়েছে তীব্র দাবদাহ, ফলে রাজশাহীর জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। অফিস আদালত বা ব্যবসা প্রতিষ্ঠান সহ কর্মক্ষেত্রের কোথাও স্বস্তি নেই, স্বস্তিতে নেই ঘরে থাকা মানুষরাও। প্রত্যেকটা অফিসে এসি নাই, আমাদের কাজ করতে সমস্যা হচ্ছে, রাস্তাঘাটে চলাচলে সমস্যা হচ্ছে। আজকে রাজশাহীতে প্রচণ্ড গরম, আমরা কোনোভাবে টিকতে পারছি না, খুবই কষ্ট হচ্ছে মানুষের। চুয়াডাঙ্গায় সূর্যের তাপে হাঁসফাঁস করছে মানুষ, প্রচণ্ড দাবদাহে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। তীব্র গরমে খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ। এত গরম, আমাদের গরিব মানুষ কাজ করা সম্ভব অসম্ভব হয়ে যাচ্ছে। মৌলভীবাজারের উপর দিয়ে কয়েকদিন থেকে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের দাবদাহ। গত কয়েকদিন ধরে তীব্র গরমে নাজেহাল জনজীবন। 10টা থেকে বাড়াইলে, 12টা পর্যন্ত চালাইলে জীবন শেষ হয়ে যায়, শরীর ভিজে গেছে, একদম শরীর ভিজা। এদিকে ফরিদপুরে বেলা বাড়ার সাথে সাথেই বাড়ছে তাপমাত্রা। অনেক কষ্ট হচ্ছে গরমে ভাই, খুব ক্লান্ত ভিতরে আছি ভাই। বগুড়ায় তীব্র দাবদাহে জনজীবন স্থবির হয়ে পড়েছে। এখন যে তাপমাত্রা চলতেছে, এই তাপমাত্রাতে আমরা করেছি কাজ, মনে করেন কিছুক্ষণ করতেছি, করার পরে আবার কিছুক্ষণ যায় গাছের নিচে ছায়ায় রেস্ট লওয়া লাগে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তার কাছাকাছি দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সোমবার মধ্যরাতে একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। তবে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে কোথায় আঘাত হানতে পারে তা এখনও বলা যাচ্ছে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কথা নাহিয়ান, এনটিভি নিউজ ডেস্ক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বিগত নির্বাচনের মতো সামনের নির্বাচনেও বিরোধী দলকে মাঠ থেকে সরিয়ে দেবার চক্রান্ত শুরু করেছে সরকার। এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, বিএনপি নেতাদের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে আইন মন্ত্রণালয় থেকে তালিকা করা হয়েছে। নির্বাচনকালীন সরকারে বিএনপিকে মন্ত্রিত্ব দেবার প্রস্তাব জনগণকে বিভ্রান্ত করতে দেয়া হচ্ছে। ইমনুল আহসান রিপোর্ট। সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব অভিযোগ করেন, নিরপেক্ষ সরকারের দাবিতে সারা দেশে যখন আন্দোলন তীব্র হচ্ছে তখন বিরোধী দলের নেতাকর্মীদের নতুন করে গ্রেফতার হয়রানি শুরু করেছে সরকার। তার অভিযোগ, বিএনপির কেন্দ্রীয় নেতাদের সাজা দিয়ে রাজনীতির মাঠ থেকে দূরে রাখার চক্রান্ত হচ্ছে। 18 সালের নির্বাচনের শিডিউল ঘোষণার সময় থেকে শুরু করেছিল, এবার তারা কিন্তু অনেক আগে থেকে শুরু করেছে মিথ্যা মামলা, গায়েবি মামলা করে আবারও বিরোধী দলের নেতাকর্মীদেরকে মাঠ থেকে পুরোপুরিভাবে সরিয়ে দেওয়ার সেই কাজটি তারা শুরু করে দিয়েছে। তারা যে সমস্ত মিথ্যা মামলাগুলো বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দিয়েছিল সেই মিথ্যা মামলাগুলোর আপনার চূড়ান্তভাবে রায় দেওয়ার জন্যে তারা খুব দ্রুততার সঙ্গে আইন মন্ত্রণালয় থেকে একটা তালিকা প্রস্তুত করে সেই তালিকা অনুযায়ী বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে তারা সেই দিকে খুব দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছে। ভোটে এলে বিএনপিকে নির্বাচনের সময় মন্ত্রিত্ব দেওয়া হবে, ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাব দেন তিনি।
18 সালে আমরা প্রধানমন্ত্রী যিনি এই দায়িত্বে আছেন শেখ হাসিনার কথা বিশ্বাস করে আমরা তার সঙ্গে সংলাপে বসেছিলাম। সেই সংলাপের যে সমস্ত কথা তিনি দিয়েছিলেন সে একটাও তারা রক্ষা করেনি। সুতরাং ওবায়দুল কাদেরের কথা আস্থা রাখা বিশ্বাস করা এটা প্রশ্নই উঠতে পারে না। এক্ষেত্রে আরেকটি চক্রান্ত জনগণকে বিভ্রান্ত করবার, তারা বলবে যাই তো আমরা প্রস্তাব দিয়েছি ওরা শুনছে না যাচ্ছে না। যে দশ দফা দাবি না মানলে রাজপথে ফয়সলা হবে এমন হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন শীঘ্রই ঘোষণা করা হবে নতুন কর্মসূচি। এদিকে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের আলোচনায় মির্জা আব্বাস বলেন বিএনপির আন্দোলনে চাপে পড়েছে সরকার। একটু একটু কাত হতে শুরু করেছেন, সোজা ছিলেন তো কাত হতে শুরু করেছে, আন্দোলনের তীব্র চাপ সামাল দিতে পারছেন না। উনি এখন আমাদেরকে প্রলোভন দেখাচ্ছেন, ফাঁদ পেতেছেন, সেই ফাঁদে বিএনপি কখনো পা দেবে না। আওয়ামী লীগের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না, একেবারেই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার হতে হবে। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। দুবাইয়ের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাফ খান ওরফে রবিউল ইসলাম আপনকে অস্ত্র আইনে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি 10,000 টাকা জরিমানা ও অনাদায়ে আরও 3 মাস কারাদণ্ড দেয়া হয়েছে। আজ ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মুর্শিদ আহমদ এ রায় ঘোষণা করেন। মইদুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। মামলার চার্জশিটে বলা হয় 2015 সালের 28 জানুয়ারি আরাফ খান তার শ্বশুর সেকান্দার আলীকে ভয় দেখিয়ে টাকা আদায় করতে গিয়ে শ্বশুরের মগবাজারের বাসার সামনে থেকে অস্ত্রসহ আটক হন। এরপর তার বিরুদ্ধে মামলা দায়ের এবং অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার কাজ। 2018 সালের 14 মার্চ জামিন পেয়ে পলাতক থাকায় 2018 সালের 24 অক্টোবর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। আরাফ খান পলাতক থাকায় আদালতে তার পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না মঙ্গলবার রায়ের সময়ে। প্রসিকিউশন পক্ষ থেকে মামলা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি, এই জন্য আসামিকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং 10,000 টাকা জরিমানা করা হয়েছে এবং অনাদায়ে 3 মাসের তাদের কারাদণ্ড। এই মামলা আসামি পলাতক জামিনে যেয়ে সে মামলা হাইকোর্ট থেকে সে জামিন পায়, জামিন পাওয়ার পর থেকে সে পলাতক হয়ে যায়, পরবর্তী তার টেস্ট পাওয়া যায়নি। এদিকে রাজধানীর বনানীতে পুলিশ পরিদর্শক মামুন হত্যা মামলারও আসামি আরাফ খান, তবে যেহেতু তিনি পলাতক তাই তাকে গ্রেফতারের পরেই মূলত অস্ত্র মামলার রায় কার্যকর হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। যেহেতু আজকে এই মামলা প্রমাণিত হয়েছে এবং তার শাস্তি হয়েছে এবং যখন তাকে অলরেডি তাকে গ্রেপ্তারি করণের ইস্যু হয়েছে এবং যখন তাকে গ্রেপ্তার করা হবে তখন থেকে এই রায়টা কার্যকরী হবে। যেহেতু ইন্টারপোলের মাধ্যমে সে তার অন্যান্য সে ভেটারন ক্রিমিনাল এটি ইতিমধ্যে এটা প্রমাণিত হয়েছে, তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। অতএব এখানে গভর্নমেন্ট এটি যতটুকু আমরা জানি সেটা হচ্ছে যে গভর্নমেন্টের চেষ্টা করছে তাকে ইন্টারপোলের মাধ্যমে যে তাকে দেশে ফিরে আনা, আর যেহেতু একটা মামলা তাকে সে সাজাপ্রাপ্ত হয়েছে অথবা এটা আরও একটা পথ সুগম হয়েছে তাকে দেশে ফিরে আনা। চলতি বছর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আরাফ খানের একটি স্বর্ণের দোকানের উদ্বোধনের সময় বাংলাদেশের ক্রীড়া ও বিনোদন জগতের কয়েকজনের উপস্থিতির পরেই মূলত আলোচনায় আসেন আরাফ খান। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। গেল শুক্রবারের ভূমিকম্পের জন্ম খোদ ঢাকার মাটিতে হওয়ায় রাজধানীতে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কাকে আরও জোরালো করল বলে মনে করছেন ভূমিকম্প বিশেষজ্ঞরা। বুয়েটের বিশেষজ্ঞদের মতে বাড়ির মালিকদের এখনই পরীক্ষা করা উচিত তার দালান ভূমিকম্পে টিকে থাকার মতো কিনা। পেশাদার প্রকৌশলীদের বাদ দিয়ে রাজমিস্ত্রিদের দিয়ে একের পর এক দালান নির্মাণ হওয়ায় এসব দালান জরুরি ভিত্তিতে পরীক্ষা হওয়া উচিত। আশিকুর রহমান চৌধুরীর রিপোর্ট। আশপাশের কোনো দেশে ভূমিকম্পের উৎপত্তি স্থল হলে দুশ্চিন্তা পেয়ে বসে ঢাকাবাসী যারা বসবাস করছেন অপরিকল্পিত একটি শহরে। সেখানে এবার ভূমিকম্পের উৎপত্তি স্থল খোদ ঢাকাতে, শহর থেকে কিছু দূরে দোহার উপজেলায়। ভূমিকম্প নিয়ে পড়ালেখা ও গবেষণা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন একটি বিভাগের সিনিয়র শিক্ষক বলছেন ঢাকার এই ভূমিকম্প কিছু বার্তা দিয়ে গেছে। এই ছোট মাত্রার আর্থকুয়েক সংগঠিত হওয়ার অর্থ যে আমরা যেহেতু একটা আর্থকুয়েক প্রবণ এরিয়াতে অবস্থান করছি সেই ক্ষেত্রে কোনো একটা সময় হয়তো বড় আর্থকুয়েক সংগঠিত হবে। বড় যে ভূমিকম্পের আশঙ্কা করা হচ্ছে সেটার উৎপত্তি স্থল ঢাকাতে না হলেও ঢাকার সাথে সংযুক্ত, যা দোহারের ভূমিকম্প জানিয়ে গেল। যেই জায়গায় আর্থকুয়েক সংগঠিত হোক, গভীরে হোক,
সেই আর্থকুয়েক সংগঠিত আর্থকুয়েকের ফ্রিকুয়েন্সির উপরে নির্ভর করবে যে কত গভীরে এবং কোন ফ্রিকুয়েন্সিতে। যদি হাই ফ্রিকুয়েন্সি গভীরের আর্থকুয়েক সংগঠিত হয় সেটা মুভ করে করে ঢাকা আসতে আসতে, যেহেতু আমাদের সফট সেডিমেন্টারি রক, সেটা অনেক দুর্বল হয়ে যাবে। এটা হল প্রথম কথা, যদি হাই ফ্রিকোয়েন্সির আর্থকুয়েক সংগঠিত হয়। যদি লো ফ্রিকোয়েন্সির আর্থকুয়েক সংগঠিত হয় গভীরে এবং যেই দূরত্বের কথা বললাম, সেইটা অনেক ক্ষেত্রে দুর্বল তো হয়ই না, সফট সেডিমেন্টারি রকের ভেতর দিয়ে প্রবাহিত হওয়ার সময় শক্তি আরও সঞ্চিত হয়ে ম্যাগনিফাইড হয়ে আরও বড় ধ্বংসযজ্ঞ ঘটাতে পারে যদি লো ফ্রিকোয়েন্সি আর্থকুয়েক সংগঠিত হয়। ঢাকাতে যে কোনো জায়গায় এই দূরত্বে অবশ্যই সেটা মারাত্মক ডিজাস্টার ঘটিয়ে দিতে পারে। ঢাকার ওই ভূমিকম্প এত যে বার্তা দিয়ে গেল তাতে কি কোনো কাজ হবে? প্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে রাজধানীর দালান মালিকরা এখনও যদি তাদের নিজেদের দালান কতটা ভূমিকম্পে টিকে থাকতে পারবে সেই পরীক্ষা না করেন, তবে তা হবে অত্যন্ত দুঃখজনক বলছেন বিশেষজ্ঞরা। এ ব্যাপারে সরকার থেকে একটি নিয়ম করার জন্য দীর্ঘদিন লড়াই চালিয়ে যাচ্ছেন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ডক্টর মেহেদী আহমেদ আনসারি। প্রাইভেট সেক্টরে কিন্তু যেগুলো হয়তো ইঞ্জিনিয়ারিং ফার্মগুলো করছে, যেটা একটা ভালো কনস্ট্রাকশন ফার্ম করছে, সেগুলো হয়তো ভালোই, কিন্তু আপনি দেখবেন যে ভালো কনস্ট্রাকশন ফার্ম বা রিয়েল এস্টেট ডেভেলপার কয়টা করে? প্রাইভেট সেক্টর নিজেরাই কিন্তু মানুষ বাসা তৈরি করে, সেগুলো কিন্তু দেখা যায় যে রাজমিস্ত্রিকে দিয়ে করে। তো রাজমিস্ত্রি তো ওই লেভেলের নলেজ নাই যে ভূমিকম্প সহনীয়তা যেটা, ওরা কংক্রিট দিয়ে দিচ্ছে, ওরা রড দিয়ে দিচ্ছে, বাট কোথায় ঘন রড দিতে হবে, কোথায় কম রড দিতে হবে, কোথায় বেশি রড, সেই নলেজটা তার নাই। তার ফলে আমাদের দেশে কিন্তু আমি যেটা মনে করি যে আমাদের অনেক বিল্ডিংই একটা মেজরিটি বিল্ডিংয়ে কিন্তু ভালো, কিন্তু সেটা এমন ভালো মেলে না যে সেই ভূমিকম্প সে ভেঙে পড়বে, কিন্তু চেক করে আমাদের আসলে সার্টিফিকেটটা দিতে হবে, চেক করে বলতে হবে যে এত পার্সেন্ট ভালো। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজের খবর। বৃষ্টির কবলে পড়েছে প্রথম ওয়ানডের ভাগ্য। বাংলাদেশের দেয়া 247 রানের টার্গেটে আইরিশরা 3 উইকেটে 63 রান করার পর বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। চেন্সফোর্ডে টস হেরে ব্যাটিংয়ের শুরুটা মোটেও ভালো ছিল না বাংলাদেশের। লিটন, তামিম ও সাকিব 53 রানের মধ্যে আউট হয়ে ফিরে যান। সেই অবস্থা থেকে শান্ত ও তাওহিদ হৃদয় 50 রানের জুটি করেন। ব্যক্তিগত 44 রানের ক্যাচ দিয়ে আসেন শান্ত। দলীয় 122 রানের হৃদয় আউট হলে বড় স্কোর হওয়া নিয়ে সংশয় তৈরি হয়। কিন্তু জন্মদিনে 50-র দারুণ এক ইনিংস খেলেন অভিজ্ঞ মুশফিক। মিরাজকে নিয়ে 65 রানের জুটি করেছিলেন তিনি। 45 ওভারে দলীয় 220-এ ব্যক্তিগত 61-তে আউট হন মুশফিক। বাংলাদেশ 9 উইকেটে 246 রান করে। এই রান ডিফেন্ড করার লক্ষ্যে শরীফুল হাসান ও তাইজুল 63 রানে 3 ব্যাটারকে ফিরিয়ে দিয়ে চাপের মধ্যেই রেখেছিল আইরিশদের। 17 ওভার শেষ হবার আগেই বৃষ্টি নামে। এই ম্যাচ জিততে না পারলে কিংবা বৃষ্টিতে আর খেলা না হলে আয়ারল্যান্ড এবছর সরাসরি বিশ্বকাপে জায়গা করতে পারবে না, সেক্ষেত্রে নিশ্চিত হয়ে যাবে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপের জায়গা।